আরসিইপির মতো আরও মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় চীন। বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপিইসির ভার্চুয়াল সম্মেলনে এই আগ্রহের কথা জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টানা আট বছর ধরে চলা দর কষাকষির পর গেল সপ্তাহে ঐতিহাসিক রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসিইপি চুক্তি করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 14টি দেশের সাথে। সেই চুক্তির রেশ কাটতে না কাটতেই এমন আরও মুক্ত বাণিজ্য চুক্তি করার ঘোষণা দিলেন চীনা প্রেসিডেন্ট। নিজের অর্থনীতিকে পুরো বিশ্বের কাছে মুক্ত করতে চীন দৃঢ় প্রতিজ্ঞ এবং বাণিজ্যের এই পথ দিন দিন আরও প্রশস্ত হবে। আমরা শুল্কমুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধাকে উৎসাহিত করব, নতুন নতুন দেশের সাথে আরও বড় আওতায় শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করব। এভাবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় নিজেদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে চীন নিজেকে একটি উন্নত ও মুক্ত অর্থনীতি হিসেবে গড়ে তুলবে। বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপিইসির সদস্য দেশগুলোর কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল ডায়ালগ অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে কেউ একা সফল হতে পারবে না, এক্ষেত্রে সব দেশকে নিয়েই এগিয়ে যেতে চায় চীন। কোন দেশ উন্নত করতে চাইলে তাকে অবশ্যই মুক্ত বাণিজ্যের দিকে হাঁটতে হবে, এমনটা না করলে পিছিয়ে পড়তে হবে। বর্তমান বিশ্বের এই অর্থনৈতিক বিশ্বায়নকে অস্বীকার করার কোনো উপায় নেই। অন্য দেশের সাহায্য ছাড়া এখন কোনো দেশ একা উন্নতি করতে পারবে না। চীন বিশ্ব অর্থনীতির সাথে গভীরভাবে যুক্ত। আমাদের এই অবস্থা থেকে পিছপা হবার বা বিচ্ছিন্ন হবার কোনো পথ নেই। এছাড়া কোনো জোট গঠনের মাধ্যমে কোনো দেশকে কোনো চুক্তির বাইরে রাখার ইচ্ছাও চীনের নেই। আমাদের নতুন উন্নয়ন পরিকল্পনা নিজেদের আলাদা রেখে আত্ম উন্নয়ন করা নয়, বরং আমাদের পরিকল্পনা হলো এমন একটি পারস্পরিক সুবিধাজনক পদ্ধতি চালু করা, যার মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উন্নয়ন ঘটানো সম্ভব। যদিও বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট গঠনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে চীন। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।